Dir tur ব্লক আম্বেরি পঞ্চায়েতের এই পঞ্চায়েত স্তরীয় সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত মন্ডল উন্নয়ন অধিকারী সত্যজিৎ স্বাইন মুখ্য অতিথি ভাবে জগন্নাথঙ্ক ফটোচিত্রে পুষ্পমাল্য অর্পণ সহ প্রদীপ প্রজ্বলন করে শিবিরক উদ্ঘাটন করে। এই পরিপ্রেক্ষীতে শিক্ষা বিভাগ তরফ সিআরসিসি মহেন্দ্র কুমার আচার্য, স্বাস্থ্য বিভাগ স্মিতারাণী দলাই এবং প্রেমলতা মহাপাত্র, মিশন শক্তি সংযোজিকা কল্পনা দলাই সমেত কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, পানীয় জলযোগান বিভাগ অধিকারী এবং অঙ্গনবাড়ি সুপারভাইজর প্রমুখ যোগদে নিজ নিজ বিভাগ মাধ্যমে মিলুথিবা সরকারি সুবিধা এবং তার উপাদেয়তা সম্পর্কে সূচনা প্রদান করে। সভা আরম্ভে সরপঞ্চ রীনাবালা মল্লিক উপস্থিত সমস্ত অতিথি মানুষ উত্তরীয় এবং পুষ্পগুচ্ছে সম্বর্ধিত করে। এই অবসরের পঞ্চায়েতর পূর্বতন সরপঞ্চ, সমিতি সভ্য সভ্য সহ পঞ্চায়েতর কিছু বরিষ্ঠ নাগরিক সম্মানিত করা। পরে পরে কুনি কুনি ছাত্রছাত্রী মানক মধ্যে সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা যায়। কৃতি ছাত্রছাত্রী মানুষ পুরস্কৃত করা। এই সচেতনতা শিবিরের পূর্বতন সরপঞ্চ বিক্রম কেশরী মহান্তি অতিথি পরিচয় প্রদান করে। সরপঞ্চ রীনাবালা মল্লিক, পঞ্চায়েত নির্বাহী অধিকারী উমা শঙ্কর মল্লিক প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল। রাজ্য সরকারের এটা গোটে প্রয়াস যে রাজ্য সরকার দ্বারা যা আম ওড়শা নবীন ওড়শা কার্যক্রম অধীনরে সরকারের যে লোকাভিমুখী যোজনা পঞ্চায়েত স্তরের কার্যকরী হচ্ছে তা লোক পাখে কমিটি বার্তা পৌঁছাইবা, যোজনা কু ভালসে লোক বুঝাইবা, কহবা লোক সরকারের উদ্দেশ্য বিষয়ে বার্তা দেওয়া, এইটা হি বড় উদ্দেশ্য রাজ্য সরকারের। যেত আমি বা সরকারের দ্বারা উপকৃত হো সেতবে আমহর হস ধরে এই যে পেটুক মুঠাই খাইবা আঠরে যে হস নবীন পট্টনাক তেণু আজির সমগ্র কার্যক্রম সারা ওড়িশার যে কার্যক্রম চালছে এটা নবীন পট্টনাকর এক মানসিক শক্তি এবং প্রত্যেক প্রশাসন আজ জাগ্রত তেণু আমি সমস্ত মুহে আমার প্রিয় মুখ্যমন্ত্রী হস দেখা চাইছেন। ধন্যবাদ। শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জগন্নাথ সংস্কৃতির সংরক্ষণ, ধার্মিক স্থলীগুলিকরে রূপান্তরীকরণ, মহিলা সশক্তিকরণ ও ভিত্তিভূমির বিকাশ, ব্যাংকিং ভিত্তির ভূমির বিকাশ, প্রাথমিক বিদ্যালয়ের রূপান্তরীকরণ কার্যক্রম গুড়ি পঞ্চায়েত স্তরে উপলব্ধি করা যাই। এই অবসরের পূর্বতন সরপঞ্চ, সমিতি সভ্য, ওয়ার্ড মেম্বর, বরিষ্ঠ মান্যগণ্য ব্যক্তি সম্বোধন দিয়েছে। এর সময় রাকেশ সুতানকর রিপোর্ট, সানস্টার টিভি।